সড়ক দুর্ঘটনায় দেশে গত এগারো বছরে প্রাণ দিয়েছে 1,05,000-এর বেশি মানুষ, জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শেখ হাসিনার আমলা, সচিব, ডিজির কারণে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছেন, কোনো ফল পাওয়া যাচ্ছে না। দ্রুত সড়ক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের তাগিদ দেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন তিপন দেওয়ান। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, 2014 থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত গত এগারো বছরে 60,980 সড়ক দুর্ঘটনায় 1,05,338 জন নিহত, আহত হয়েছেন 1,49,847 জন। 20,124 মোটরসাইকেল দুর্ঘটনায় 37,553 জন নিহত ও 46,167 জন আহত। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসব তথ্য তুলে ধরে বলেন, হাসিনা সরকার চলে গেলেও সড়কের কোনো পরিবর্তন হয়নি। 2014 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত গত এগারো বছরে 60,980 সড়ক দুর্ঘটনায় 1,05,338 জন নিহত হয়েছে এবং 1,49,847 জন আহত হয়েছে। 20,124 মোটরসাইকেল দুর্ঘটনায় 37,553 জন নিহত হয়েছে, 46,167 জন আহত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার আমলা, সচিব, ডিজির কারণে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছেন, কোনো ফল পাওয়া যাচ্ছে না। পরিবহন সেক্টরের যে মালিক ছিল আমরা জানি, আওয়ামী মাস্তান, আওয়ামী লীগের রাজনীতিবিদরা, তাদের মন্ত্রীরা, তাদের দুর্নীতিবাজ পুলিশরা, আমলারা, সাবেক সেনা কর্মকর্তা যারা এরকম দুর্নীতিবাজ, সেই সিন্ডিকেটের বিন্দু মাত্র কিন্তু নষ্ট হয় নাই, ভাঙা হয় নাই, শুধু হাত বদল হয়েছে। যদি এই অবস্থা চলে, আমার আপনার জীবন যে কোনো সময় শঙ্কার মধ্যে পড়তে পারে। আমলাদের একটা ক্লিনজিং দরকার। জুলাই আগস্টে যেভাবে আওয়ামী পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে, ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পিটায়া পাটায়া, আমলাদেরকেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার। সারা দেশের রাষ্ট্র, জনতা মিলে এটা করতে হবে যদি তারা এই ওয়ার্নিংগুলো ফলো না করে। বাস্তবে সড়কের উন্নয়ন দেখতে চায় জনগণ, না হলে পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তারা। এর পুরো দায় কিন্তু আপনাদের থাকবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।